का आइडिया आया कैसा लग रहा है? अच्छा लग रहा है, आइडिया है तो अच्छा, जल्दी आ गया। इस बार ने 3 महीने में हमारा आइडिया कोई चाय पिलाया होगा। कौन नंबर आइडिया है? ইমারত আইডি বলা হয়। এটা কিন্তু যারা বৈধভাবে দুবাইতে কাজ করে প্রত্যেকের এই আইডিটা আছে। এই আইডির মধ্যে আপনার প্রফেশন কি, কোথায় কাজ করে সবকিছু দেওয়া থাকে। তো আমার ফ্যাক্টরির এই দুইজনের আইডি এসেছে, তারা অলরেডি পুরাতন, তারা এটা রেনু করা হয়েছে আইডিটা নতুন করা 2 বছরের জন্য। তো আমাকে ফোন দিচ্ছে আইডিটা নিয়ে আসার জন্য। তো সে অপেক্ষা করতেছে ইউনিয়ন মেট্রো বাস স্টেশনের পাশে, আমি সেখানে যাইতেছি আইডিটা রিসিভ করতে। তো সেই আইডিটা রিসিভ করার জন্য আমি যাইতেছি, মাত্র আমাকে ফোন করলো, তারা নিয়ে আসছে। আসলে যারা প্রবাসী তাকে বিশেষ করে এই যে আইডিটা, এই আইডিটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা একজনের জন্য, কারণ এই আইডিটা আপনার কাছে না থাকলে আপনি অবৈধ, ঠিক আছে? তো এই এই দুইজনের আইডি, একজনের অলরেডি এটা দ্বিতীয়বার এটা রিনিউ করা হইতেছে, প্রতি 2 বছর পর রিনিউ করতে হয়। আরেকজন ইন্ডিয়ান চাচা, ওনারটা এটা তৃতীয়বার আর ওরটা হচ্ছে দ্বিতীয়বার, দুইজনের আইডি আসছে, সেটা রিসিভ করার জন্য আমি এখন যাইতেছি, দেখি কি হয়। সে অলরেডি আমাকে বলছে যে আপনার ইউনিয়ন মেট্রো স্টেশনের সামনে আপনার এখানে একটা, এটা হচ্ছে ইউনিয়ন মেট্রো স্টেশন, ওই যে দেখতেই পাচ্ছেন, এই আরও যে হচ্ছে বাস স্টেশন, এখানে সে অপেক্ষা করতেছে আমার আইডিটা, এই আইডিটাই রিসিভ করার জন্য যাইতেছি, দেখা যাক কী হয়। আর ইউনিয়ন মেট্রো স্টেশন ডেরাতে উপস্থিত, তার পাশেই কিন্তু আমার ফ্যাক্টরি। সে আমাকে বলছে বাস স্টেশন অপেক্ষা করতেছে, এটা হচ্ছে সেই বাস স্টেশন, এখানে সে হচ্ছে বাস স্টেশন, আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই বাস, ইউনিয়ন মেট্রো বাস স্টেশন। আবার এখানে একটা পার্ক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই পার্ক। তো আমাকে উনি ফোন করছে যে এখানে আছে, আমি তো আসছি, কিন্তু আছে সেই বাস, এখান থেকে আপনারা অনেক জায়গায় যেতে পারবেন, আলাইন, ফুজিরা, আবুধাবি, শারজা, এরপর যাওয়া যায়, ঠিক আছে? এই যে লোকেশন দেওয়া আছে এখানে, যে এখান থেকে বাস যাইতেছে বিভিন্ন জায়গায় দেখাইতেছে, অর্জাল, ফুজিরা, শারজা, আজমান, আবুহেল, সব জায়গাতে যাইতেছে। একটু লেট হইতেছে, আমাকে বলছে যে অপেক্ষা করার জন্য, তাই আমি বাস যে কাস্টমার সার্ভিস সেন্টার যে আছে ওটা, বাইরে অনেক গরম, এখানে এসি আছে, সেজন্য এই জায়গাতে আমি অপেক্ষা করতেছি, দেখি আসে কি না। ওনাকে আমি ফোন করছি কিন্তু উনি আমার লোকেশান পাইতেছে না, তা উনি আমার নাম্বার দিছে, ওনাকে আমি এখন লোকেশান সেন্ড করে দেব। তো লোকেশান সেন্ড করার জন্য আমি আমার মোবাইলে গেলাম, মোবাইলে যাওয়ার পর যেগুলো থেকে করে দিতে হবে, তারপর ওনার যে এইটা আমার লোকেশান, আমি এখন এটা ওনার কাছে সেন্ড করে দেবো, ঠিক আছে? তো লোকেশানটা আমি সেন্ড করে দিলাম, চলে গেল লোকেশান, ঠিক আছে? লোকেশান আমি অলরেডি ওনার কাছে পাঠিয়ে দিছি, উনি এখন লোকেশান মতো আমার আইডি নিয়ে আসবে, আমি এখন এই স্টেশনের ভিতরে এখন অপেক্ষা করতেছি, ঠিক আছে? এটা হচ্ছে ডিজিটাল যুগ এবং টেকনোলজি। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। এই এই লোকেশান মে আ যাও, ঠিক আছে? মে আবেদার বেটাও ইউনিয়ন মেট্রো স্টেশন কে আন্দার, তাকে মেরে কো ফোন করো, ও জো আইডি লিখে আয় না, 2 আইডি ওদের উসকো মনে এক বয়স বেজ দিয়া, ঠিক আছে? উসকো বলা যে মে ওয়েট করতা হু আপকে লিয়ে আ যাও ইদার। এখানে সবাই লাইনে দাঁড়াইছে বাসে উঠার জন্য, বাসে ওঠার জন্য সবাই লাইনে দাঁড়াইছে। উনি আসতে লেট হইতেছে, তাই আমি একটু ওয়াশরুমে চলে আসলাম। ডেলিভারি ম্যান আসতে একটু লেট হইতেছে, তাই আমি একটু কি ফ্রেশ হয়ে নেব, উনি বলছে যে 2 মিনিট লাগবে আসতে। ওকে, ফোন করছে, ও বলতেছে যে পার্কিং পাইতেছে না, সেজন্য মেন রোডের পাশে দাঁড়াইছে, কিন্তু কোথায় দাঁড়াইছে কে জানে, বুঝতে পারতেছি না, দেখা যাক কি হয়। বলতেছে যে মেন রোডের পাশেই আছে, কিন্তু মেন রোডে দাঁড়াইছে সেটাই তো বুঝতেছি না, ঠিক আছে? এটা হচ্ছে কথা, পার্কিং তো পাই নাই বলতেছে, মেন রোডের পাশে আসলে কি হবে,
আসসালামু আলাইকুম আপে আর কে আমরা সাড়ি হ্যাঁ এই নাম্বার মে আয়েগা 82 নাকি ये तो नहीं है नहीं 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 अलग अलग से आता है क्या तीन चार ड्राइवर होते हैं ना ओ अच्छा अच्छा ठीक है तो मुश्किल नहीं बाद में देखे जाए तो भाई আইডি আসার কথা ছিল দুইটা কিন্তু আইডি আসছে একটা ঠিক আছে আর একটা হয়তো পরে আসবে একজনেরটা আসছে ইন্ডিয়ান চাচা উনি ওনারটা আসছে আর আরেকজন আসার কথা ছিল ওটা আসে নাই চাচার এটা তৃতীয় আইডি ওনার ঠিক আছে এই আইডিটা আসলে যে কতটুকু খুশি হয় একজনে আইডিটা যখন পায় সেটা সেই বুঝি ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই আইডিটা কখন আসবে হয়তো দু একদিন ভিতরে চলে আসবে আসলে দুইজন কিন্তু মেডিকেল দিয়েছিল মেডিকেল যখন দিয়েছিল তখন একসাথে মেডিকেল দিয়েছিল একসাথে তারা হয়তো তারিমেন আমাকে বলছে যে এটা তো এক এক সময় এক একটা এক এক জায়গা থেকে আসে তো হয়তো এটা কালকে আসতে পারে হয়তো বা কালকে আসবে না তো পরশু দিন আসবে সমস্যা নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদুরা যার আইডি চাচার হাতে দেব দেওয়ার পর দেখব ওনার অনুভূতিটা কি সেটা আপনাদেরকে দেখাবো আমার এখান থেকে আমার ফ্যাক্টরিতে যাইতে 5 মিনিটের উপরে লেগে যাবে তারপর আবার আসতেছি ফ্যাক্টরিতে চলে আসছি যার আইডি ওনাকে বুঝিয়ে দেওয়ার জন্য এটা তো আমার মেইন ব্রাঞ্চ আর এটা হচ্ছে আমার ব্রাঞ্চ যেটা হচ্ছে আমার ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন তো এখানে বুঝিয়ে দেব তাদেরকে সে টেইলার্স মিষ্টি লিখে আও চাচা চাচা যাই 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 মিষ্টি লিখে আও কিউ আচ্ছা ঠিক আছে তো আইডি নেই মানতে আও লিখে যাও নিচে আও রুবেল কো নেই হ্যাঁ রুবেল কা নেই হ্যাঁ রুবেল কা নেই হ্যাঁ চাচা আপকো আগে আপ ইন্ডিয়ান না ইসলি আগে পেলে বাংলাদেশ কে তো বহুত দেরি লেট হতা না ইসলি ক্যা হ্যাঁ হজরত বাবা কা নাম কিতনা নাম্বার আইডি হ্যায় দেখতে পারো চাচা দেখতে হ্যায় হ্যাঁ কিতনা নাম্বার আইডি হ্যায় ঠিক আছে आपका भी आईडिया आया कैसा लग रहा है ये बात अच्छा लग रहा है आईडिया है तो अच्छा जल्दी आ गया इस बार ने 3 महीने में हमारा आईडिया आता है अभी कितना महीने से आ गया अभी तो 3 हफ्ता दिन के अंदर आ गया दुबई कितना फास्ट हो गया अभी 1 हफ्ता में आ गया एक हफ्ते में आ गया आपको लगेगा नहीं आपको बस रखेगा वो तो रखेगा
चलो इसमें डालो। तीन एक हफ्ता में आ गया आईडी। ठीक है, पहले कितना लगता था? पहले हमारा आईडी 3 महीना पाया, बाद में दोनों आईडी तीन महीने में ये आ गया एक हफ्ते में। इसलिए जितना पुराना होगा इतना तो भाई तुमको पहचानेगा, जल्दी आए। ठीक है ना, সিসি ক্যামেরা লাগানো আছে আমার এখানে। মেডিকেলের লাগে প্রস্তুত হয়ে রো, খায়া টায়া শরীর আর আরো বানাও না, শরীর তো ভালোই আছে, আর একটু বানাই লিব। হ্যাঁ, রক্ত তো দেড় কেজি নেয়, 2 কেজি 1 কেজি ভাই নিতে নিব আর কি, রেডি হয়ে যাই। ডরাইতাছো বেটা তুমি, বেড়ে ডরাইতাছো, 1 কেজি রক্ত নি বেশি না। মানুষরা তো ডর দেয় কয় বলে এইভাবে মেডিকেল করে, এইভাবে মেডিকেল করে। আর দুবাইয়ের মেডিকেল হইছে শুধু খালি রক্ত আর হইছে এক্স-রে, আর অন্য কোনো ইয়া নাই। আমি তো ভয় পেয়ে গেছিলাম। কেন ভয় পেয়ে? আমার কি কেমনে দা